এটিকেট অ্যান্ড ম্যানার্সের এই লেসনটিতে আমরা কিন্তু অনেক কিছু জেনে নিয়েছি, ফেমাস পিপলদের থটস, ইভেন বেসিক কিছু রুলস এটিকেট সম্পর্কে। এখন এমসিকিউটাতে নিজেদেরকে একটু টেস্ট করে নিব। দ্য ম্যানার্স ইন আ ওয়েডিং রিসেপশন উইল বি ড্যাশ দ্য ম্যানার্স ইন আ ডিবেটিং ক্লাব। এখন বলো তো, ওয়েডিং রিসেপশনের যে কিছু ম্যানার্স, সেগুলো তোমার ডিবেটিং ক্লাবের যে ম্যানার্স সেগুলোর সাথে কীরকম হবে? ইকুয়াল হবে, ডিফারেন্ট হবে, আইডেন্টিক্যাল হবে, নাকি একদম সেম হবে? আমরা কিন্তু অবভিয়াসলি জানি এবং এই লেসন থেকে শিখেছি যে একটা অকেশনের সাথে আরেকটা অকেশন অথবা ইভেন্টের অথবা কালচারের সিমিলারিটি থাকবে না। সো এটা হবে ডিফারেন্ট ফ্রম দ্য ম্যানার্স ইন আ ডিবেটিং ক্লাব। নেক্সট কোয়েশ্চেনে, উইচ অফ দ্য ফলোয়িংস ডিপিক্ট আওয়ার সোশ্যাল বিহেভিয়ার। সো আমাদের সোশ্যাল বিহেভিয়ারে কোন এই ফলোয়িংসগুলোর মধ্যে কোনটা, কোন নেচারটা বা কোন টার্মটা হচ্ছে প্রপারলি ডিপিক্ট করে সোশ্যাল বিহেভিয়ারকে? ট্রেডিশন নাকি ম্যানার্স, কালচার অর গ্রিটিংস? অর্থাৎ আমাদের কিন্তু সোশ্যাল বিহেভিয়ারে যেটা আমরা হচ্ছে লেসনের টার্মসের ডেফিনেশন পড়ার সময় শিখে নিয়েছিলাম এটিকেট অ্যান্ড ম্যানার্সের, যে ম্যানার্স কিন্তু আমাদের সোশ্যাল বিহেভিয়ারের যে হচ্ছে রুলস অথবা যেগুলো আমাদের সোসাইটি অনুযায়ী ট্রেডিশনালি কারেক্ট সেটাই কিন্তু ডিপিক্ট করে। সো ম্যানার্স হবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে, দ্য সিনোনিম অফ প্লিজেন্ট ইজ। এখন আমাদের বলছে প্লিজেন্টের সিনোনিম কোনটা হতে পারে? পারফর্ম, আগলি, জয়ফুল, আনপ্লিজেন্ট। চারটার মধ্যে জয়ফুল ছাড়া কিন্তু কোনোটাই আমাদের কাছে ইভেন কাছাকাছিও অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না। সো জয়ফুল বা আনন্দদায়কই হলো আমাদের প্রেজেন্টের জন্য সিনোনিম। সো এভাবে আমরা তিনটা কিন্তু এমসিকিউর অ্যান্সার করে নিজেদের টেস্ট করে ফেললাম অ্যান্ড উই ডিড রিয়েলি গুড। সো আশা করছি তোমরা প্র্যাকটিস করবে নিজেরা স্মার্টবুক থেকে, এবং তোমাদের এই লেসনের বাংলা অনুবাদের জন্য চাইলেই কিন্তু অনুবাদ থেকে ক্লিক করে পড়াটা আরেকটু ইজিয়ার করে নিতে পারো। তোমাদের যে কোনো কোয়েশ্চেন কমেন্ট সেকশানে জানিয়ে দেবে এবং নেক্সট এক্সারসাইজগুলোতেও আমাদের সাথেই থাকবে।